DMIT টেস্টের মাধ্যমে লার্নিং স্টাইল ইনবর্ন ট্যালেন্ট পটেনশিয়ালিটি এগুলো ছাড়াও আপনার স্ট্রেংথ এবং উইকনেস সম্পর্কেও জানা যায়। স্ট্রেংথ আর উইকনেস কি? আমরা যখন কোনো কাজ খুব সাবলীলভাবে করতে পারি, খুব ইজিলি করতে পারি, যার ক্ষেত্রে আমাকে কোনো প্রবলেমসই ফেস করতে হয় না, আমি একদম প্রথমবারেই কাজটাকে করে ফেলতে পারি, সেটা হচ্ছে আমার স্ট্রেংথ ওই কাজের প্রতি। আর উইকনেস কোনটা? উইকনেস হচ্ছে যে কাজের ক্ষেত্রে আমার তুলনামূলক বেশি সময় লাগে এবং যে কাজের ক্ষেত্রে আমাকে প্রবলেমস বেশি ফেস করতে হয়, সেই কাজটাকে আমি উইকনেস বলে জানবো। তার কারণ সেক্ষেত্রে আমার দক্ষতাটা তুলনামূলক কম আমার স্ট্রেংথের তুলনায়। তো এই স্ট্রেংথ এবং উইকনেস সম্পর্কে DMIT কিন্তু আপনাকে গাইডেন্স দেবে যে আপনার কোন কাজের প্রতি স্ট্রেংথ আছে এবং কোন কাজের প্রতি আপনার উইকনেস আছে। যে কাজটা আপনি ভালোভাবে করবেন সেক্ষেত্রে সেটা আপনার স্ট্রেংথ। তাহলে আপনি ভেবে দেখুন যে আপনি যদি আগেই জানতে পারেন যে আপনার কোন কাজের প্রতি স্ট্রেংথ আছে এবং কোন কাজের প্রতি আপনার উইকনেস আছে, আপনি একটা প্রিপেয়ার করে ফেলতে পারবেন নিজেকে যে কি কোন কাজটাকে আপনি খুব ভালোভাবে করতে পারবেন এবং সেই কাজের প্রতি আপনি কতটা সময় ব্যয় করতে পারবেন। এক্ষেত্রে আপনার সময়ও বাঁচবে এবং আপনি একটি গাইডেন্সও পাবেন সঠিকভাবে। আরও বিস্তারিত জানাবো DMIT সম্পর্কে, আপনাকে কীভাবে DMIT আরও সহায়তা করতে পারে আপনার লাইফে এগিয়ে যাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার প্রথমে ভিডিওটি আপনার কাছে পৌঁছয়। এবং আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।